সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে আসলাম দিনাজপুরের বিরলের টিয়াগড়ায়। এই যে এটা দেখছেন, এটা হলো কাউসার ভাইয়ের বাড়ি। আর এই বাড়ির এই পাশে কিন্তু তিনি একটা খামার করেছেন। তো আমরা কাউসার ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই যে এখানে আমরা দেখছি বেশ কিছু কিন্তু ষাঁড় গরু। এই যে দেখুন, এখানে দুপাশে কিন্তু খামার করা হয়েছে এবং বেশ কিছু ষাঁড় গরু রয়েছে। তো আমরা একটু কাউসার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই। ভাই, আপনি তো ব্যাংকে চাকরি করেন? জি ভাই। তো ব্যাংকে চাকরি করে এই গরু, এটা কিভাবে সম্ভব? বিষয় হচ্ছে, আমি তো ভাই মাস্টার হলে 11 সাল থেকে চাকরি করি ভাই। এখনো পার্মানেন্ট হয়নি? এখনো পার্মানেন্ট হয় নাই। তো আমাদের তো শুক্র শনিবার বন্ধই থাকে এমনি সরকারি ছুটি। হ্যাঁ, বাকি আরো 2 দিন এক্সট্রা আমাদের ম্যানেজারের সাথে সম্পর্ক ভালো আছে, যেহেতু বেতন কম পাই সেটা দিয়ে আমাদের সংসারটা চলে না। আচ্ছা, এই জন্য ব্যবসার সাথে জড়িত স্যারকে বলছি, স্যার আমাদের যদি 2 দিন দেন, আমি তো আগে থেকে টুকটাক ব্যবসা করি, ব্যবসাটা যদি ভালো করে করতে পারি তাহলে আমার সংসারটা সচ্ছলভাবে চালাতে পারবো। আচ্ছা কাজ ঠিক আছে, তাহলে তুমি কিছু ব্যবসা বাণিজ্য 2 দিন দিলে করো, আর 2 দিন তো ছুটি, 4 দিন। তো আমরা তো আপনাকে হাটে দেখিয়েছি যে অনেককে আপনি গরু কিনে দিয়েছেন। হ্যাঁ দিছি, আমি অনেক ভাইকে গরু কিনে দিয়েছি। যে মনে করেন যেগুলা ভাইকে গরু কিনে দিয়েছি সেগুলোর সাথে এখন আমার সুসম্পর্ক আছে, কারণ আমি এমনভাবে গরু কিনেছি যে ভাইটা বহু দূর থেকে আসতেছে, হাসি মুখে আসতেছে ভাই। উনি যদি হাসি মুখে বিদায় দিতে পারে, এটাই আমার প্রত্যাশা। এটা আমরাও চাই, কারণ তারা দূর দূরান্ত থেকে তারা আসেন এবং বিশ্বাস করে আসে, বিশ্বাস করে আসে, সেই বিশ্বাসের মর্যাদাটা আমাদেরকে রাখতে হবে। অবশ্যই অবশ্যই। আর আপনি যেহেতু একটা ভালো পজিশনে আছেন, তো সুতরাং আপনার কাছে তো এটা আশা করাই যায়। তো আজকে আপনি প্যাকেজ দিচ্ছেন? জি ভাই। আমরা এই যে একটা গরু দেখছি, এটা আনকমন কালার, একটু আনকমন কালার, এটা একবার বাংলা লিঙ্ক কালার, এটা বাংলা লিঙ্ক কালার, বাংলা লিঙ্ক কালার, এটা হচ্ছে ক্রস ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, ক্রস বলে? হ্যাঁ, কারণ ঘান নেই, এটা তো ক্রস। আচ্ছা, এটা হলো একটা ক্রস। আচ্ছা, তারপরে তারপরে এটা হচ্ছে দেশাল। এটা দেশাল? দেশাল। এটার তো আবার স্বাস্থ্যটা ভালোই আছে, স্বাস্থ্য ভালো আছে, মাথা সেই খুব ভালো, তো কালার ভালো খুব ভাই। এটা কি আগর? আগর, সব আগর। আচ্ছা, সবই আগর, সব আগর। এই এটা, এটাও দেশাল, এটাও দেশাল, এটাও লাল কালার। আচ্ছা, এটারও কালারটা সুন্দর। আসলে আমরা খামারের মধ্যে এনেছি, আমরা বাইরেই বের করতাম, কিন্তু আসলে খামারটা আপনার একটু খামারটা দেখানো দরকার, কারণ আপনার একটা সুন্দর একটা খামার আছে ছোটোখাটো। এটা ক্রস, এটা ক্রস, এটারও ঘাড় নেই, ঘাড় নেই, একদম স্ট্রেট। তারপরে এই যে এটা দেশাল, এটা দেশাল, দেশাল, এটা দেশাল, এটা দেশাল। আর সর্বশেষে আমরা এটা দেখছি, ফ্রিজিয়ান ক্রস, এটা হলো ফ্রিজিয়ান ক্রস। এই সর্বমোট আপনার 6টা গরু। এই 6টা গরু আজকে আপনি প্যাকেজে দিবেন? জি ভাই। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো যে এই গরুগুলি আসলে আপনি সংগ্রহ করেন কোথা থেকে? সংগ্রহ করা মনে করে, মনে করে 2টা গরু হাটের কিনে আর 3টা গরু আমার কিনে গ্রাম থেকে কিনে আসে। আচ্ছা, মানে হাট থেকে কিনেন আবার গ্রাম থেকে? আপনি যেহেতু আমরা দেখছি যে কাস্টমারদেরকে আপনি হাট থেকে গরু কিনে দেন, তো আপনার মানে হাটের অভিজ্ঞতাটা তো আপনার অনেক বেশি আছে। আচ্ছা, এই যে হাটে আসলে কোন সমস্ত হাটগুলিতে দাম কমে পাওয়া যায়? এখন বর্তমানে শেতাকগঞ্জে কম, খোঁজাবাড়িতে কম, কাহারলে কম বাজার। আচ্ছা, এগুলাতে পাটিটা একটু কম আসে ভাই। হ্যাঁ, শেতাকগঞ্জে সব থেকে পাটি কম ঢুকে। আচ্ছা, কম ঢুকে, কিন্তু এখানে কিনতে করতে হবে। কিন্তু আমাদের যারা, আমাদের মতন যারা ব্যবসায়ী আছে, এরা মনে করে খেলে ঘুরে ঘুরে খেলে আমবাড়ি দিয়ে নিয়ে যাওয়া চিন্তা ভালো করে ভাই। কিন্তু আমবাড়িতে সব থেকে রেটটা বেশি, ওখানে মেইন রোডের সাথে হাট, তো ওখানে পাটিগুলো বাইরের থেকে আসে, নামতেছে হাটে ঢুকে আসে ভাই, তখন ওখানে মনে হয় 1-2 হাজার টাকা পার পিসে বেশি, এমনিতে বেশি না। আর যদি আপনি একটু দূরে আসেন, শেতাকগঞ্জে আসেন, না হলে 1.5-2 হাজার টাকা কম কিনতে পারেন প্রতি গরুতে, প্রতি গরুতে ভাই। আচ্ছা, তা আপনি আসলে এই ধরনের হাটগুলিকে বেশি প্রেফার করেন? অবশ্যই, এই 3টা হাটে আমি কিন্তু বেশি ক্রিয়ে পছন্দজনক, কিনতে মজা আছে, কাস্টমার কোন গিরসের কাছ থেকে গরুটা কেনা যায়। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই যে আজকে যে আপনি প্যাকেজগুলি দিচ্ছেন, এই সারগরগুলি, এই সারটা হাটে মনে করে 49,000 টাকা, হয়তো 49,000-50,000 বিক্রি হবে হাটে। এই ক্রসটা, এই ক্রসটা, ক্রসটা, এই যে এটাও দেখেন, এইটাও ভাই মনে করেন, মনে করেন 47,500-47,500 কোনো মাপ নেই। এইটা, এইটা, আচ্ছা, এইটা কোনো মনে করেন 42-43 হবে, যেটা লিগাল কথা, এটা, এইটা 42-43 কিন্তু মাথা ভালো জ্বালা দিচ্ছি।
আচ্ছা বিচি পুদিনার দুইটা করে আছে আর এটা গরুও মনে করেন 47.48 টাকা বিক্রি হবে এটা কোনটা হ্যাঁ কোনটা এটা বিক্রি হবে মনে করেন 48000 এর আগে তো মনে করেন 52 53 করে বাতাস এখন কম এটা 48000 বিক্রি হবে আচ্ছা তাহলে এই পাঁচটা গরু আপনি আজকে প্যাকেজে দিচ্ছেন আচ্ছা আমরা এবার একটু প্যাকেজ রেটটাকে শুরু তার আগে আমরা একটু এই গরুটা তো আলাদা আর এই গরুটা যদি মনে করেন 1000 কিনতে যাব 65 নিচে পাবো না আচ্ছা এই এই ফ্রিজিয়ান গরুগুলি তো খায়ও ভালো আমরা তো দেখছি এগুলোকে যা দেওয়া হয় তাই খায় প্রচুর এগুলোর প্রচুর রুচি আর যত বেশি খাবে আসলে তত বেশি বাড়বে ইনাকে খালে মনে করেন দুইটা ভালো করে খাইতে দিতে হবে আর গোসল আর ঘুমার জায়গাটা যদি ভালো পায় এটা অল্প দিনে ডবল হয়ে যাবে যদি এটা 1,00,000 এখন যদি মনে করেন 60-61 কিনে কিন্তু 3 মাস পরে এই গরুটা মনে করে 95-90 কাছাকাছি চলে যাবে এই গরু এই গরুটা এই গরু না আমরা জানি যে এই গরুগুলি অনেক আসলে তাড়াতাড়ি বাড়ে আর এগুলো খায়ও ভালো আচ্ছা আপনি তো আপনারা তো দেখছি যে আপনার তো আসলে খামার আছে তাতে আসলে এই ফ্যাটেনিং এর জন্য আসলে খাওয়াটা কি দেন আমি খাওয়াই যে চোপট খুদি চালের ভাত হ্যাঁ আর ওই যে কিরে আমাদের কিরে ধানের গুঁড়াটা আছে না হ্যাঁ আর অল্প একটু করে ফিড এখন কম ফিড খাওয়াচ্ছি এখন গরমের গরম তাপ এই জন্য এখন ফিডটা কম যখন ঠান্ডা পড়বে তখন ফিডটা খাওয়া বাড়ে দেবো এখন যে আপনি এই যে ফিডটা দিচ্ছেন এই এক একটা গরুকে প্রতিদিন কতটুকু করে দিচ্ছেন এখন বর্তমানে 2.5 কেজি দুই বেলা হাফ কেজি আবার যখন ঠান্ডাটা পড়বে তখন 1 কেজি হয়ে যাবে আচ্ছা 1 কেজি আর অন্যান্য দানাদারগুলি কতটুক দিচ্ছে প্রতিটা গরুকে মনে করেন এভারেজ দিন মনে করেন এই গরুটা মনে করেন 5 কেজি খাবে 5 কেজি আর ওর সঙ্গে একটু বিরে খড় আছে না খড় মনে করেন ছোট ছোট করে চিপি চুপি করে গুঁড়া মতো করা যায় ওইটা মনে করেন 1 কেজির মতো মিক্স করে দিলে পেটটা ভরা থাকবে গরুটা আচ্ছা আচ্ছা এইবার আমরা একটু আসলে দামের প্রসঙ্গে আসি এই পাঁচটা গরু এই পাঁচটা গরু প্যাকেজে প্যাকেজে আপনি কত দিচ্ছেন দাম তো আমরা 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 আসলে ইয়ে বলতে চাই যে আসলে প্যাকেজে এমন একটা রেট দেওয়া দরকার যে যেই রেটটাতে অন্তত হাটে পাওয়া যাবে না হাটে কিনতে গেলে যেন এর থেকে বেশি দামে কিনতে হয় বিষয় হচ্ছে যে হাটে আসবে তার কিন্তু খরচ আছে হাসিল আছে যাকে একটা লোক নিবে তাকে কিছু দিতে হবে কিন্তু এখানে প্যাকেজটা কিনলে তোমার হাটের খরচটাও বাঁচবে তারপর তার থেকেও মনে করো 1,000 টাকা পার কেজি হলেও কম সে পাবে এটা আমার কিরা আত্মবিশ্বাস আচ্ছা তা আমরা একটু শুনি যে এই পাঁচটা গরু আপনি কততে দিচ্ছেন এই পাঁচটা গরু মনে করো 46,200 হ্যাঁ পার পিস তো আমি আরো 100 টাকা দর্শক ভাইদের জন্য ছাড় দিলাম 46,100 করে 46,100 টাকা করে পার পিস দর্শক নির্ধারণ আপনারা করবেন যে এই ধরনের গরু আপনারা হাটে এই যে দেখুন 46,100 টাকা করে 200 টাকা উনি দাম দিয়েছিলেন তারপরে 100 টাকা লেস দিয়ে উনি 46,100 টাকা করেছেন এই 5 পিস গরু আসলে আপনারা নির্ধারণ আপনারা করবেন আর এই যে এই গরুটা যে আছে এই যে 62 এটা 62,000 টাকা এটা 62,000 এটা চ্যালেঞ্জ এটা গরু কিন্তু মনে করেন মাংস এটা সাধারণ হয় পর্যন্ত ধরবে এই এই গরু সাধারণ এই গরুটা বাচ্চা গরু এটা সাধারণ হয় তো চাঞ্চটা খুব পাতলা আচ্ছা আর পাগুলাও বেশ মোটা মোটা আছে মোটা মোটা গাঁথা খুব মোটা যে গরু গাঁথা মোটা হবে ভাই এই যে এগুলা মোটা হবে না ও একটা ও শরীরে ও একটা নর এটা হলো একটা পিলার হ্যাঁ পিলার এটা হ্যাঁ যেটাকে বলে পিলার তো দর্শক আপনারা শুনলেন যে কাউসার ভাই আমরা সবসময় চেষ্টা করি যে আসলে এই লাইনে আপনারা জানেন যে অনেকে প্যাকেজ দেয় তো কাউসার ভাই আজকে প্যাকেজ দিয়েছে আমরা সবসময় বলি যে প্যাকেজের রেটগুলি যেন হাটে গিয়ে যেন অন্তত হাট থেকে যেন কিছু সাশ্রয়ী মূল্যে প্যাকেজগুলি কিনতে পারে সেজন্যই কিন্তু মূলত আমরা প্যাকেজগুলি যারা দেয় তাদেরকে আমরা অনুরোধ করি কারণ দর্শকরা অনেক দূর দূর থেকে আসেন আচ্ছা কাউসার ভাই তা আপনি তো এই যে দূর দূরান্তের মানুষদের জন্য আপনার তো আছেই হাটের ব্যবস্থা আচ্ছা তারা আসে থাকে কোথায় থাকে হোটেলে থাকে অনেক অনেক সময় যদি একজন দুজন বাসা রাখি যদি 3 জন আসলে রাখা সম্ভব হয় না ভাই বাসা আচ্ছা 2 জন পর্যন্ত আসলে আমি বাসা রাখি
দুইজন পর্যন্ত আপনার বাসায় থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা আছে, আর বেশি আসলে হোটেল রাখি আসে। আচ্ছা, বেশি আসলে তখন আসলে হোটেলে থাকতে হয়। শনিবারে যে ভাইকে গরু কিনে দিছি, সেই ভাই মনে করে বাসায় পৌঁছেছে, 10 লিটার দুধের কথা একটা বলা হয়েছিল, ওইটা 10 লিটার পাচ্ছে, একটা 12 লিটারের কথা হয়েছে, ওইটা 11 লিটার, 1 লিটার কম হচ্ছে, আর একটা গরু মনে করে 6 লিটারের কথা হচ্ছে, 7 লিটার হচ্ছে ভাই। আচ্ছা, উনি খুব আনন্দিত, উনি আবার মনে করি 1 সপ্তাহের ভিতর গাভীগুলো আমার কাছে কেনার জন্য আসবে, কালকে আমাকে ঋণ দিছিল অনেক। ওই ওই গাভীগুলি কোথা থেকে দিচ্ছেন আপনি? এগুলো হাটে কিনে দিছিল। আচ্ছা, হাটে কিনে দিচ্ছে। হাটে দেখে শুনে কোন গরুর কতটুকু দুধ হবে, তাহলে তো আপনার হাটে তো আইডিয়া তাহলে ভালোই আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই, আমি যে দর্শক ভাইদেরকে গরু কিনে দিছি, জি, আমার আত্মবিশ্বাস ওই দর্শক ভাই অন্য কোথাও যাবে না, আর অন্যান্য যেগুলো ভাই কিনে দিছে ওগুলা মনে করেন যখন এই আমার কাছে আসবে তখন ওনারা ভালো মন্দটা বুঝবে, উনি ভাই কেমন আমি কেমন। তবে এক জায়গায় গরু কিনে ওনারা ভালো মন্দটা বুঝতে পারবে না, আমার কাছে এখন একবার নিছে তো ওই ভাই আরেক ভাইয়ের কাছে নেবে, তাহলে ভালো মন্দটা বুঝবে, তাহলে কম্পেয়ারটা করতে পারবে। হ্যাঁ, তাহলে কাসর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা শুনলেন যে কাসর ভাই তিনি কিন্তু ব্যাংকে চাকরি করেন, এবং তার পাশাপাশি তার এই যে খামারটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, যে একদম বাড়ির উল্টা দিকেই কিন্তু তার খামারটা, এই খামারের মধ্যে 6টা গরু, তিনি আজ দামগুলি দিলেন প্যাকেজে। তো ভালো থাকবেন সবাই।